यदा यदा हि धर्मस्य ग्लानिः भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थे सम्भवामि युगे युगे। हे भारत, जखनी धर्मेर अधःपतन हय एवं अधर्मेर अभ्युत्थान हय তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্যে এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্যে এবং ধর্ম সংস্থাপনের জন্যে আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে বলছে। এই কথাটি যে কতটা সত্য তা আমরা যুগে যুগে দেখতে পাই। শাস্ত্র অনুসারে আমাদের চারটি যুগ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। প্রতিটি যুগেই বিভিন্ন রূপে শ্রী ভগবান অবতীর্ণ হয়েছে। এখন কলিযুগ চারটি যুগের মধ্যে অন্তিম যুগ। হিন্দু ধর্ম অনুসারে মনে করা হয় বিষ্ণুর দশম অবতার কল্কি এই কলিযুগের অবসান ঘটাবে। কল্কির কথা প্রথম মহাভারতে উল্লেখ পাওয়া যায়। পূর্বকালে ব্রহ্মার কাছ থেকে নারদ ঋষি কল্কির কথা শোনে, নারদ ঋষির কাছ থেকে ব্যাসদেব শোনে, তারপর সে নিজ পুত্র সুখদেবকে কলিযুগ ও কল্কি অবতারের কথা বলে, তারপর সুখদেব অভিমন্যু পুত্র পরীক্ষিতকে শোনায়। সেখানে সুত ঋষি উপস্থিত ছিল, শ্রীহরির উত্তম কথা শুনেছিল এবং তিনি তা নৈমিষারণ্যের ঋষিদেরকে বলে। মহাভারতের বন পর্বে ঋষি মার্কণ্ডীয় যুধিষ্ঠিরকে কলিযুগের যে বর্ণনা দিয়েছিল তা এখন আমরা বাস্তবায়িত হতে দেখছি। কৃষ্ণকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার বলা হয়। পুরাণ অনুসারে কলিযুগের সূচনা লগ্নে দ্বাপর যুগের বর্ণ ব্যবস্থার অবনতি ঘটবে। এরপর শীঘ্রই কলিযুগের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায় শুরু হবে। কলিযুগের প্রথম পর্যায় অর্থাৎ এখন যেই সময়টা চলছে এই সময়কেই কলিযুগের গোল্ডেন এরা বলা হয়, অর্থাৎ কলিযুগের প্রথম 10,000 বছর। মনে করা হয় কলিযুগ শুরু হয়েছে তা এখন প্রায় 5,000 বছর চলছে। এখনই আমরা যা অবস্থা দেখতে পাচ্ছি পরবর্তীকালে এর অবস্থা থেকেও আরও খারাপ অবস্থা হবে। কলিযুগের দ্বিতীয়, তৃতীয় পর্যায়ের সময় মানুষ ঈশ্বরের নাম ভুলে যাবে, দেবী দেবতাদের উপাসনা আর করবে না, যাগযজ্ঞ হবে না। চতুর্থ পর্যায়ে মানুষ স্বজাতি ভক্ষণ করবে, মানুষ মিথ্যা বলা শুরু করবে, ব্রাহ্মণেরা বেদ অধ্যয়ন ত্যাগ করে সর্বভূক হবে, ব্রাহ্মণেরা শূদ্রদের কাজ শুরু করবে আর শূদ্ররা সম্পদ অর্জন করতে শুরু করবে, ক্ষত্রিয়রা আচার অনুষ্ঠান ও অন্যান্য ধার্মিক কাজে নিযুক্ত হতে শুরু করবে, অসংখ্য পাপী রাজা পৃথিবী শাসন করবে, তারা মিথ্যাভাষী হবে, বলবে এক আর করবে আর এক, মিথ্যা নীতির ভিত্তিতে জনগণকে শাসন করবে। কলিযুগের শেষ লগ্নে পৃথিবীতে পাপ প্রচণ্ড বেড়ে যাবে। এই সব সমস্যার সমাধানের জন্যে দেবরা প্রথমে ব্রহ্মার শরণাপন্ন হবে, তারপরে ব্রহ্মা এবং দেবরা বিষ্ণুর কাছে সাহায্য চাইতে বৈকুণ্ঠে যাবে। তারপর কলিযুগ শেষ করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু পৃথিবীতে পুনর্জন্ম নেবে। পাতক বা অধর্ম কলি প্রভৃতির উৎপত্তি। প্রলয়ের পরে প্রজাপতি ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে অধর্মের উৎপত্তি হয়। তার করাল বদন কৃষ্ণকায় মূর্তি প্রচণ্ড ভয়ানক। তার বংশবিস্তার শ্রবণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মিথ্যা হল অধর্মের প্রিয়তম ভার্যা। মিথ্যা ও অধর্মের সহযোগে দম্ভ নামে পুত্র ও মায়া নামে কন্যা জন্ম হয়। দম্ভ নিজ ভগিনী গর্ভে লোভ নামে সুত ও নিকৃতি নামে কন্যা উৎপন্ন করে। লোভ নিজ ভগিনীর গর্ভে ক্রোধ নামে সুত এবং হিংসা নামে কন্যা উৎপন্ন করে। ক্রোধ নিজ ভগিনীর উদরে কলি নামে কৃষ্ণকায় দুষ্ট দুরাচারী পুত্র উৎপন্ন করে। কলি হাতে উপাস্ত ধারণ করে। কলি অত্যন্ত বিকট, জুয়া মদিরা ও সোনাই তার স্থান। কলি নিজ ভগিনী দুরুক্তির উদরে
ভয় নামে পুত্র ও মৃত্যু নামে কন্যা উৎপাদন করে। বড়ই করাল সেই কন্যার বদন, ভয় ও মৃত্যুর সমাগমে নিরয় নামে পুত্র ও যাতনা নামে কন্যা উৎপন্ন হয়। যাতনার গর্ভে অসংখ্য পুত্র জন্ম নেয়, সকলেই ধর্মের নিন্দুক, যজ্ঞ অধ্যয়ন দান বেদ তন্ত্র ইত্যাদি তারা নাশ করে। আধি ব্যাধি জরা গ্লানি দুঃখ শোক ভয় সেই সবই নিন্দুকের নিরত আশ্রয়। পৃথিবীতে ভ্রষ্টাচার অত্যন্ত বেড়ে যাবে, পৃথিবী মা এই পাপ আর সহ্য করতে পারবে না, পৃথিবীর অধিকাংশ নদী শুকিয়ে যাবে, আকাশে মেঘ থাকবে কিন্তু বৃষ্টি হবে না, মাটির উপজাউ ক্ষমতাও কমে যাবে, মানুষকে বছর বছর নানা রকম রোগ আক্রমণ করবে, প্রায় সমস্ত মানুষই মানসিক বেদনায় ভুগবে। সাত চিরঞ্জীবী, অশ্বত্থামা, রাজাবলি, বেদব্যাস, হনুমানজি, বিভীষণ, কৃপাচার্য এখনও কল্কি অবতারের জন্যে অপেক্ষারত। ভাদ্রপদ মাসের শুক্লাপক্ষের দ্বাদশীতে কল্কির জন্ম হবে। কল্কি উত্তরপ্রদেশের শাম্ভুল গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে। তার পিতার নাম বিষ্ণুযশ ও মাতা সুমতি। এছাড়াও কল্কির চারটে ভাই থাকবে, যাদের সাহায্যে কল্কি কলিযুগের অবসান ঘটাবে। কল্কির নামকরণ উৎসবে উপস্থিত হয়ে পরশুরাম কৃপাচার্য বেদব্যাস তার নামকরণ সংস্কার পূর্ণ করে। পরশুরামের কাছে কল্কি বেদ ও ধনুর্বেদের শিক্ষা পায়। কল্কি অবতারে তার দুইজন সঙ্গিনীর উল্লেখ পাওয়া যায়, পদ্মাবতী ও রমা। কল্কি নামটা কাল থেকে এসেছে, যার অর্থ সময়। কল্কির হাতে থাকবে নন্দক নামক জ্বলন্ত তরোয়ার, তার বাহন হবে দেবদত্ত নামক দুই পক্ষযুক্ত শ্বেত অশ্ব, সঙ্গে থাকবে কথা বলা তোতা পাখি যে অতীত ভবিষ্যৎ বর্তমান সবই জানে। ওই অশ্বের পিঠে চড়ে কল্কি সারা বিশ্ব থেকে অধর্ম দূর করে ধর্মের স্থাপন করবে, কলি নামক দানবের হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে। কলি হলো এমন এক রাক্ষস যার কাছে যোগের ক্ষমতা আছে, প্রাণীদের অধর্ম করতে তিনি বাধ্য করে। কলির অবসান ঘটলেই আবার পৃথিবীতে সত্যযুগ আরম্ভ হবে। কল্কি বা কলিযুগ নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন উঠে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।